হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 13 অর্থাৎ ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো সম্পদ কী। সম্পদ হচ্ছে আসলে এমন কিছু বা এমন বস্তুগত কোনো কিছু যেটা আমরা মানুষরা ব্যবহার করি এবং ব্যবহার করে আমরা উপকৃত হই, যেমন সূর্যের আলো, বায়ু, তারপর হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থ, আরও অনেক কিছু আছে। তো এই সম্পদকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং আরেকটা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। আসলে তোমরা কিন্তু এই দুটো টার্মের সাথে তোমাদের আগের ক্লাসগুলোতে যে অধ্যায় ছিল সেখান থেকে তোমরা খুব ভালোভাবেই পরিচিত। তো তারপরও আমি তোমাদের একটু আলোচনা করে দেখাচ্ছি। তো প্রাকৃতিক সম্পদ জিনিসটা কি? প্রাকৃতিক সম্পদ হচ্ছে যে সকল সম্পদ আমরা সরাসরি প্রকৃতি থেকে নিয়ে ব্যবহার করি, সেগুলো সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন হচ্ছে তোমার সূর্যের আলো, তারপর হচ্ছে মাটি, তারপর হচ্ছে পানি, বায়ু প্রবাহ, তারপর হচ্ছে বিভিন্ন গাছপালা, জীবাশ্ম জ্বালানি, খনিজ পদার্থ, এগুলো সবই হচ্ছে আমরা প্রকৃতি থেকে পাই। এগুলো আমরা মানুষরা তৈরি করতে পারি না, তাই এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। সো প্রাকৃতিক সম্পদ থেকে আমরা ওভারঅল কী কী পেয়ে থাকি? আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি, যেগুলো কিনা আমাদের বাঁচার জন্য একটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে যায়। তো এরপর হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। তাহলে মানবসৃষ্ট সম্পদ কোনগুলো হবে? হ্যাঁ, যেই সম্পদগুলো আসলে আমরা মানুষরা তৈরি করেছি। আসলে আমরা মানুষরা তৈরি করেছি বললে ভুল হবে, আমরা আসলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সেটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী, সুবিধা অনুযায়ী মডিফাই করেই আমরা ব্যবহার করি। যেমন দেখো প্লাস্টিক, প্লাস্টিক কিন্তু আসলে আমরা বিভিন্ন খনিজ থেকে বা খনিজ তেলের উপজাত হিসেবে পাই। এরপরে কাঁচ, কাঁচ আমরা পাই আসলে বালু থেকে, সেই বালু থেকে আমরা কাঁচ উৎপন্ন করি এবং সেই কাঁচ থেকে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন গ্লাস, বোতল ইত্যাদি আমরা উৎপন্ন করি। তারপর হচ্ছে কাগজ, কাগজও আমরা মানুষরা তৈরি করি, তবে কোথা থেকে? হ্যাঁ, আমরা সেগুলো তৈরি করি গাছ থেকে, গাছ থেকে আমরা কাঠ পাই, সেই কাঠ থেকে আমরা কাগজ উৎপন্ন করি। তারপর হচ্ছে বিদ্যুৎ, আমরা বিভিন্ন শক্তি যেমন রাসায়নিক শক্তি অর্থাৎ জীবাশ্ম জ্বালানির শক্তি, বায়ু শক্তি বা পানির যে শক্তি সেগুলো ব্যবহার করে, এমনকি সূর্যের আলো ব্যবহার করেও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আর যেহেতু এই জিনিসগুলোকে আমরা মানুষরা মডিফাই করে তৈরি করছি, তাই এগুলোই হচ্ছে আমাদের জন্য মানবসৃষ্ট সম্পদ। সো আশা করি আমরা বুঝে গিয়েছি যে প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদটা কী। তো এরপর আমরা জানবো সম্পদের বিকল্প উৎস সম্পর্কে। হ্যাঁ, আসলে সম্পদের বিকল্প কোনো উৎস নেই। এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আসলে অনবায়নযোগ্য সম্পদের ব্যবহার কমিয়ে কিভাবে বিকল্প হিসেবে নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা যায়। নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদ কী সেটা কিন্তু তোমরা আসলে আগের ক্লাসে জেনে এসেছো। তারপরে আমি একটু বলি, অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে এমন সেই সব প্রাকৃতিক সম্পদ যেগুলো কিনা একবার ব্যবহার করলে হাজার হাজার বছরেও সেগুলো আর ফেরত পাওয়া যায় না। সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ, যেমন জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কিন্তু মাটির নিচে তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে, তাই এগুলো আমাদের ব্যবহার সীমিত করতে হবে এবং এগুলো আমাদের পরিবেশের জন্য কিন্তু হুমকি স্বরূপ। আর নবায়নযোগ্য সম্পদ কি? নবায়নযোগ্য সম্পদ হচ্ছে যেগুলো খুব সহজে অ্যাভেলেবল, যেটার জন্য হাজার হাজার বছর ওয়েট করতে হয় না, যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত। আমরা যদি এইগুলো ব্যবহার করে শক্তি উৎপন্ন করি তাহলে একই সাথে আমরা ক্লিন এনার্জি পাবো এবং সেটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ হবে না। তো তাহলে আমরা কিভাবে আমাদের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি? আসলে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করার জন্য আমাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। তো এই প্রাকৃতিক সম্পদ যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলে কী হবে? আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত থাকবে, তারপর কী হবে, আমাদের পরিবেশের দূষণ কমে যাবে। যেমন আমরা বিভিন্ন অযাচিত শক্তির ব্যবহার কমিয়ে বা পুনঃ ব্যবহার করে বা বিভিন্ন বস্তু রিসাইকেল করার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের প্রাকৃতিক সম্পদকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। তো আশা করি আমরা বুঝতেই পারছি যে সম্পদের গুরুত্ব আসলে কতখানি, এবং এর মাধ্যমে আমাদের এই ছোট্ট চ্যাপ্টারটি শেষ করে দিয়ে আজকের মতো আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।